ফাতিহা ইমামের পিছনে আমরা পড়বো না, আমরা একাকী নামাজের ইমাম যদি হই, নিজের নামাজ একাকী পড়তেছে, আপনি সুন্নত নামাজ পড়েন না? সুন্নত নামাজের ইমাম তো আপনি নিজে, কতক্ষণ না আপনি নফল নামাজ পড়েন না, তো নফলের ইমাম কে? আপনি তো নিজেই। অথবা ফরজ নামাজ আপনি একাকী পড়ছেন, কোনো কারণে আপনি মুসল্লি পাইতেছেন না, তাহলে এখানে ইমামতি কে? আপনি নিজে ইমাম না? তাহলে আপনি ইমাম সুরায় ফাতিহা না পড়লে আপনার নামাজ হবে? ঠিক অনুরূপ ভাবে আপনি ইমাম হওয়ার কারণে, আপনি একাকী নামাজ পড়ার কারণে সুরায় ফাতিহা দরকার, কিন্তু যদি আপনি ইমাম পান, তাতে তো পাইয়ে গেছেন একজন ব্যক্তি। কতক্ষণ ইমামও কে রাত করবে আপনিও করবে, এটা হয় নাকি? ইমাম আবু হানিফার সাথে গোলমাল। ইমাম আবু হানিফা বলছেন না, যিনি মুক্তাদি তিনি কে রাত করবেন না। ঝগড়া লাগছে, এখন বহস আছেন আমাদের দেশে, বহসই হুজুর, খালি কোথায় কোথায় বহস, কোথায় কোথায় কাফের বানায় দেয়। আমাদের সমাজের মধ্যে এই সমস্ত লোকের অভাব নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনি নদীর ওপারে গিয়ে তর্ক করবেন, কিন্তু নদী পার হয়ে পৌঁছতে এক ঘন্টা লেট হয়েছে, সময় গরম, যে নয়টার গাড়ি কয়টায় ছাড়ে, আপনি লেটে আসলেন কেন? সময় মিলে কথা বলছি ইমাম আবু হানিফার সাথে, ইমাম আবু হানিফা বলছে আপনি একজন কথা বলেন, সবাই বলেন কেন, আমি কয়জনের উত্তর দিব? তোরা সবাই মিলে বলছে আর ঠিক আছে আমরা একজন বলি। ইমাম আবু হানিফা বলছেন যে আমিও তো ওই কথাই বলতেছি যে ইমাম একাই কেরাত করবে আর বাকি সব চুপ থাকবে, না আমি তো এটাই বলছি, কথা বলবো আমি একা আর আপনারা সবাই শুনবেন। এটাই তো নামাজের মধ্যে ইমাম, তিনি একা কি কেরাত করবেন আর বাকি মুসল্লি সব কি শুনবেন। এগুলো কোরআন হাদিস দ্বারা অলরেডি ডিসাইডেড, এটা একেবারে পুরা চূড়ান্ত হয়ে গেছে। এগুলোকে নিয়ে নাড়াচাড়া করে আজকে আমাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে। এ কারণে স্যার সিনার পীর সাহেব আমির হেজবুল্লাহ হযরত পীর সাহেব কেবলা দিনিয়া মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করছেন, যাতে আমাদের এই আকিদাগুলো, আমাদের আমলগুলো কেউ যেন নষ্ট করতে না পারে। কথা কি বুঝতে পারছেন? দিনিয়া মাদ্রাসা হচ্ছে আমল আকিদার পাহারাদার মাদ্রাসা। আপনি আলিয়া পড়েন আপত্তি নাই, কিন্তু আমল ঠিক থাকতে হবে। কথা কখন আপনি যেখানেই পড়েন না কেন, আপনার আকিদা ঠিক থাকতে হবে, বিশ্বাসটা ঠিক থাকতে হবে। আপনি নবীর রওজা জিয়ারতকে আপনি বেদাত বলবেন, এটা কেমন করে হয়? নবীর রওজায় না গেলে আপনি যাবেন কোথায়, শ্বশুর বাড়ি? কতক্ষণ? এই জন্য সম্মানিত শুধু আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আজকের এই তাহসিনুল কোরআন হাফিজি মাদ্রাসা বিশাল এক মাহফিলের আয়োজন করেছে, সকলে বলে আলহামদুলিল্লাহ। এবং এই মাহফিলের আয়োজনে আজকে ওলামা ইকরাম বক্তব্য রেখেছেন, আমিও আপনাদের কাছে বাস্তবতার নিরিখে, একজন বিচারক গতকালকে রায় দিয়েছেন, একজন বিচারক গতকালকে কি রায় দিয়েছেন, সে রায়ের মধ্যে দুইজন ব্যক্তির ফাঁসি মৃত্যুদণ্ড দিয়েছেন, কিন্তু সেখানে তিনি কোরআনের উদ্ধৃতি দিয়েছেন। বাংলাদেশের বিচারক কোরআনের উদ্ধৃতি দিয়েছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালান নাস জামিয়া। কতক্ষণ না কোরআনের উদ্ধৃতি দিয়ে বলছেন যে কাউকে মারার জন্য কেউ যদি এইভাবে ষড়যন্ত্র করে অথবা মেরে ফেলে, সেখানে কিন্তু তাকে ইসলামও ছাড় দেয় নাই, অতএব আপনাকে কোনো মতেই ছাড় দেওয়া গেল না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বিচারকের কণ্ঠে কোরআন যখন বেজে উঠেছে, কতক্ষণ? তাহলে সেই বিচারকের পাশে আরো তো অনেক আমাদের পদ পদবী আছে, মন্ত্রণালয় বলেন, সচিবালয় বলেন, আজকের সর্বত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিচারককে বলবেন না যে আপনি কোরআনের উদ্ধৃতি দিলেন কেন, আপনার উচিত ছিল আমেরিকান কোন একটা আইন পুস্তকের উদ্ধৃতি দেওয়া, আপনার উচিত ছিল ব্রিটিশ কোন আইন পুস্তকের উদ্ধৃতি দেওয়া, আপনি কোরআনের কেন উদ্ধৃতি দিলেন? এটা কি প্রধানমন্ত্রী জননেত্রী কখনো বলবেন না? তার কারণ, যিনি নিজেই 560টা মডেল মসজিদ প্রতিষ্ঠা করছেন, এক একটা আপনাদের হাইমচরেও তো হচ্ছে, ঠিক না? তাহলে হাইমচরে একটা মডেল মসজিদ, যে মডেল মসজিদটা প্রতিষ্ঠা হতে প্রায় 20 কোটি টাকা ব্যয় হচ্ছে, কত? 20 কোটি টাকা। বাড়ির পাশে
জুতা ক্ষয় করে ফেলেছি আরবি বিশ্ববিদ্যালয়ের জন্য, কেউ দেয়নি, আমাদেরকে প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছে, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। কত করব কওমি ভাইরা, মাস্টার্সের মান পাইয়ে গেছে, কওমি জননী খেতাব দিছে, কত করব। আমি এই জন্য আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসুন না আমাদের সন্তানদেরকে কোরআনের ছাত্র বানাই। দিনই আমাদের সার মাধ্যমে মুজাদ্দিদ তারাই হন যারা সমাজকে সংস্কার করেন। কাজে আল্লাহর ওলির দৃষ্টিতে ধরা পড়েছে যে এখন আমল আখলাক নষ্ট হয়ে যাচ্ছে, কাজে আমল আকিদাকে ধরে রাখতে গেলে দিনই আমাদের সার কোনো বিকল্প নাই, এই দিনই আমাদের সার ধরে রাখতে হবে। পাশাপাশি যারা বিচ্ছিন্ন হয়ে গেছেন, সরসিনা দরবার তো হক দরবার, আপনি জান কিনা সরসিনা দরবার, এই সরসিনা দরবার এটা হচ্ছে আলিম ওলামাদের দরবার, এটা আমলের দরবার। এখানে পিশাব যারা আছে বেআমল লোককে তারা আমলই বানান, টিকিওয়ালা টুপিওয়ালা হয়েছে, ধুতিওয়ালা লুঙ্গিওয়ালা হয়েছে, কথা কয় তো। কাজে সেই হিসাবে আপনারা সবসময় এই দরবারের সাথে সম্পর্ক রাখবেন, কথা বুঝতে পারছেন। আর পাশাপাশি আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, আমাকে যেতে হবে কালকে, আমার বোর্ড অফ গভর্নর্স এর মিটিং আছে। বোর্ড অফ গভর্নর্স এর কি আছে, মিটিং আছে আমার, 10টায় যেতে হবে, বক্তৃতা আছে আধা ঘন্টার, এটা দেওয়ার পরে বোর্ড অফ গভর্নর্স যেখানে মাননীয় মন্ত্রী সহ আমাদের একসাথে এই গভর্নর্সদের মিটিং আছে ইসলামী ফাউন্ডেশনের, বিশাল অনেকগুলো জটিল বিষয় নিয়ে। এই জন্য আজকের মতে আমি আপনাদের কাছে বিদায় চাচ্ছি। কোরআনের বিকল্প জ্ঞান পৃথিবীতে নাই, অন্ধকার থেকে বাঁচার জন্য একমাত্র জ্ঞান হচ্ছে কোরআনের কি জ্ঞান। আশা করি আপনাদের সন্তানদেরকে দেবেন, মাদ্রাসায় পড়াবেন, আমাকে আমার মা মাদ্রাসায় পড়িয়েছেন, আমার বাবা আমাকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার কারণে আজকে আমি আপনাদের এই জায়গায় আসতে পেরেছি। আজকে মাদ্রাসা পড়বার কারণেই বুখারীর উপরে আমাকে পিএইচডি করার আল্লাহ সুযোগ করে দিয়েছে, তো কাজী মাদ্রাসা পড়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সারা বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর্স এর একজন গভর্নর বানিয়েছে, এটা মাদ্রাসারই অবদান। আমি যেন সে খেদমত গুলো করতে পারি, আল্লাহ যেন কবুল করেন সকল। এখানে যারা আছেন বিশেষ করে জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার সাহেব, আমি বলবো তিনি বক্তব্য রাখবেন, এরপরে বাকি কোন আলোচনা থাকলে ইনশাআল্লাহ। কেউ আছেন কথা বলে? হ্যাঁ বলে বলুন। আমরা
এরপরে আমাদের কৃতজ্ঞতা নিয়ে আমরা সক্রিয় হবে এই গঙ্গার সাথে লেগে থাকা, এটুকুই আমরা সংসদ প্রাপ্তি। আজকের প্রধান মেহমান বিশ্বের বিরাট অংশগুলি তিনি ধীরে ধীরে করেন, আজকে ব্যস্ততার কারণে তিনি সুনির্দিষ্ট সময় স্টেজে আলোচনা করতে পারবেন। বৃষ্টির মতো কুয়াশা ঘটেছে, তো এই অল্প সময় আলোচনা করে তিনি দিলেন। তিনি তারপরে ফিরে যাচ্ছে কি বলবো, আপনাদের সকলকে দেওয়া উচিত।